শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 5টা। তো এত সকাল সকাল কথা যাচ্ছি বলো তো, আমি তাও একটা দাঁড়িয়ে, এই যে আর কেউই উঠেনি, আমি একাই উঠেছি। তোমাদের দাদা ভাই মানে আমার বরমাসি এখনো ঘুমোচ্ছে, মেয়েরাও ঘুমোচ্ছে, আর আমি উঠি ঝাড় দিয়েই, বাসন মেজেই এখন চলে যাচ্ছি মাঠে। তো দাঁড়া দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা, ধান কাটতে যাচ্ছি। আসলে কি হয়েছে, বাড়ির পেছন দিকে যে ধানটা আছে সেটা একদমই পড়ে গেছে, মানে খুব লম্বা লম্বা হয়ে গেছে, তো সব পড়ে গেছে। আবার ইঁদুর ধরেছে, ইঁদুরে সব ধানের শীষ কেটে নিয়ে গেছে। তার জন্যই ভাবলাম যে বাড়ির পাশের জমিটা অন্তত পক্ষে আমি কাটি যতটুকু পারি আর কি। তো এখনো কিন্তু মাঠে কেউই আসেনি, একদমই ফাঁকা হয়ে যাচ্ছে, কোনো লোক নেই, এখনো কিন্তু কুয়াশা কুয়াশা আছে। আমি ফার্স্ট আসবে মাঠে যাচ্ছি আর কি। তো যাই হোক, এই যে আমাদের এটা হচ্ছে ধান ক্ষেত, আর ধানগুলো একদম শুয়ে পড়ে আছে, এই যে। তো এই জমিটাই কাটবো। তো কালকে এসেছিলাম বিকেলের দিকে, এসে এই যে এতটুকু আর কি কেটেছি, এতটুকু কেটেছি, আর এখন দেখা যাক কতটুকু কাটতে পারি আর কি। তো ঠিক আছে, এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর তোমাদের দাদা ভাইকে বললে কিন্তু আসতে দিত না, ওকে না বলেই চলে এসেছি, ও ঘুমক ততক্ষণে না। এই যে ধান কাটা শুরু করে দিয়েছি, এই যে ক্যামেরা সেট করে দিয়ে এই যে ধান কাটছি। ক্যামেরা ধরার কেউ নেই, মানে হাসিও পাচ্ছে, ক্যামেরাটা কোনো দিক দিয়ে আর কি সেট হচ্ছে না। তো একটা ধান গাছের ওপরে আর কি ক্যামেরাটা রেখে এই যে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি। তো এই যে এইভাবে আমি ধান কাটছি, আর তোমাদের দাদা ভাই একটা শার্ট পরলাম, ফুল শার্ট আর কি। দেখো বন্ধুরা, এই যে দুয়াটি ধান কাটতে না কাটতে, এই যে, এই যে আমার শত্রু, এই যে যেগুলো সব থেকে বেশি ভয় পাই আমি, এই যে টিনা, এই যে ধরার জন্য একদম মাথাটা একেবারে মা গো মা, একদম রেডি হয়ে যাচ্ছে আমাকে ধরার জন্য। এটা যদি আমাকে ধরে আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব, ভীষণ ভয় পাই গো, ভীষণ ভয় পাই, ছাড়তে চায় না, ধরলে না একদম ছাড়তে চায় না। যোগ যেরকম এই তো এইটা ওইরকম, এই যে ওরে বাবা মা, দেখি গাটা শিরশির করছে আমার গো, ওরে বাবা রে, ওখানে একটা দেখলাম এখানে একটা, কি করে কাটবো আমি, আমাকে মনে হচ্ছে বাড়ি পালাতে হবে, ভীষণ ভয় পাই আমি। এই যে, এই যে দেখেছো, এই যে ইঁদুরের গর্ত, সব ধানের শির এই যে ভেতরে কেটে নিয়ে গেছে, একদমই ধান নেই এখানে, মানে গোটা জমিটাতে এরকম বড় বড় গর্ত, এদিকে একটা গর্ত, এদিকে একটা গর্ত। তো এটা যদি আমি খুঁড়তে যাই এটা কিন্তু অনেক সময় লাগে, মানে ভেতর দিকে সব ধানের শির নিয়ে চলে গেছে, আর এদিকে দেখো আরও একটা গর্ত, গোটা জমিতেই গর্ত। আর এত কষ্ট করে ধান চাষ করার পরে যদি ধানের শীষগুলোই না পাই, ভাবো তো কতটা খারাপ লাগতে পারে। তার জন্যই আর কি এই যে তাড়াহুড়ো করে কাটছি ধানগুলো, না হলে তো আবার দেরি করে কাটলেও কোনো অসুবিধে হতো না। তো যাই হোক, ধানটা কাটি আর কি, কিছু করার নেই। তো বাবা, কোমরটা একদম ছেড়ে যাচ্ছে এই কাজগুলো, বাপ রে বাপ, সত্যি বন্ধুরা মাঠের এই কাজগুলো না সত্যি ভীষণ কষ্টের, সত্যি ভীষণ কষ্টের গো, বাপ রে বাপ। যারা গোটা দিন করে তাদের তাহলে কি অবস্থা হতে পারে ভাবো তো। আর প্রচুর পরিমাণে রৌদ্র, এই জন্যই সকাল সকাল এসেছি, মানে রোদে থাকতে পারি না, এই 10টা বাজতে বাজতে বাড়ি চলে যাব। আর এই যে কালকে একটু তেল দিয়েছিলাম মাথায়, যার জন্য যে চিপসে হয়ে আছে একদম চুলটা। তো যাই হোক, অনেকটাই কাটলাম, আর একটু রেস্ট নিচ্ছি গো, কোমরটা একদম ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, মানে প্রচণ্ড ব্যথা, এই কাজগুলো করা অভ্যেস নেই তো সেরকম। তো যাই হোক, অনেকটাই কেটেছি, আর দেখো ওই যে একদম শুয়ে পড়েছে, এটা এটুকু কাটলেই ব্যাস হয়ে যাবে, এটা কাটা আর কি, মানে এই জমিটা কাটা হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই এতক্ষণে এলো আমার খবর নিতে যে কতটা কাটলাম কি কাটলাম না, আরও ওই যে চলে গেছে ওইদিকে, দেখা যাচ্ছে কি না, এখানে তো খুব সুন্দর করে বসে আছে, একটা যদি আমাকে টিনা ধরে তাহলে তো হয়ে গেছে, মানে দৌড় ঝাঁপ করতে করতে যে কোথায় যাব মানে তার কোনো ঠিক ঠিকানা নেই।
মানে এতটাই ভয় পাই, প্রচন্ড ভয় পাই টিনাকে। আমি যদিও কিছুই করে না, তবে দেখতে যাই এতটা ভয়ঙ্কর না, সত্যি ভীষণ ভয় লাগে দেখতে। এই যে আমার বর্মশাই চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। যা টিনা, ওই জন্য আর কি আমার বর্মশাই কেটে দিচ্ছে, টিনার ভয়ে পালিয়ে আছি আমি। হয়ে গেছে, অত লম্বা করে উঁচু করে কাটো। কই শাকগুলো বিক্রি করলি? আরে বিক্রি হয়নি, ধান কাটা শেষ, ভাইজি কমপ্লিট করে দিয়েছি। কোনো কাজ যদি আধুরা থাকে না সত্যি ভালো লাগে না, কমপ্লিট করতে না পারলে যেন শান্তি নেই। তো চলো এখন বাড়ি যাই, দেখি রান্না বান্না কি অবস্থা, আদৌ করলো কি না, নাহলে তো অবস্থা খারাপ। 10টা বাজে এখন, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, সেই সকালবেলা এসেছিলাম। এই যে দেখো বাড়ি এসে দেখছি তোমাদের দাদা ভাই, এই যে কি কাজ করছে এখানে, আমার জন্য রান্নাঘর বানাবে, মাটি রান্নাঘর আর কি, এখানে রান্না করবো। ও রান্না হয়ে গেছে, যাক ভালোই হয়ে গেছে রে, বাহ ভালো তো রান্না হয়ে গেছে আর কি, আমি স্নান করে খাবো। মাটির অনেক ঝামেলা আছে, এবার ছাপা দিতে হবে, বাঁধ কাটতে হবে, তারপর মাটি দিতে হবে। চলো চানটা করে নিই আগে। তো স্নান করে চলে এসেছি আর রান্নাঘরে দেখি মেয়ে কি রান্না করেছে। বাবা শাক পাতা ঝোল করেছে, আমার প্রিয় শাক। তারপরে দেখি কি করেছে, এই যে বাঁধাকপি করেছে টমেটো দিয়ে, বাবারে কেমন যে হয়েছে খেতে জানি না। যাই হোক মেয়ে রান্না করেছে, এটাই অনেক, না হলে আবার রান্না করতে হতো বাড়ি এসে। এখন বাজে 10:30, অবস্থা খারাপ হয়ে যেত আমার, তো খাওয়া গেলেই হলো তাই না, পেটে ঢুকলেই হলো। তো যাই হোক আজকে খেয়ে দিয়ে এখন আর কি চলে যাবো দোকানে, দোকান থেকে ভাবছি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আর আমাদের যে পাশের জমি আছে আর কি, ভাবছি সেটাও কেটে ফেলবো। আসলে কি বলতো, লোক লাগালে না মানে সেভাবে কাজ করে না, সেভাবে কাজ মানে পারলেও করতে চায় না, মানে প্রচুর রেস্ট নেয় আর কি, যার জন্য কাজটা তাড়াতাড়ি আর কি হয় না। তো আমি কালকে বিকেলে গেছি আর আজকে সকালে গেছি, আমার কিন্তু জমিটা কাটা হয়ে গেছে, তার জন্য ভাবছি পাশের জমি দুটো কেটে ফেলবো আর কি। তো ওখানে আছে মানে টোটাল, তাহলে মনে করো আমার মানে 1 বিঘের মতো হবে আর কি, আর দূরের জমিগুলো ওগুলো লোক লাগিয়ে মানে লোক লাগাবো ভাবছি। তো 1 বিঘের জমির দাম নিচ্ছে 1300 থেকে 1400 টাকা, তো আমার 1300-1400 টাকাও বেঁচে যাবে, আর আমার একটা সুন্দর শাড়িও হয়ে যাবে ওই টাকা দিয়ে, বা একটা কুর্তি হয়ে যাবে ভালো। তো যাই হোক আমি কিন্তু সবই পারি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব ধরনের কাজই আমি পারি। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটা সুন্দর ভিডিওতে। তো আজকের মতো বাই বাই।